ওয়েলকাম ফ্রেন্ডস, 20 জন শিক্ষকের চাকরি প্রশ্নের মুখে, সেই বিষয়ে আজকে ডিসকাস করব আমি এই ভিডিওতে। যেটা বলা হচ্ছে, যোগ্য হওয়া সত্ত্বেও তারা নবম দশম স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত, এই অভিযোগে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেই মামলায় সোমবার অভিযুক্ত 20 জন শিক্ষককে নোটিশ পাঠানোর নির্দেশ দিলেন বিচারপতি অনিরুদ্ধ রায়। কি বিষয়? না, 2016 সালে এসএলএসটিতে ভৌতবিজ্ঞান, বাংলা, ইংরাজি, ভূগোল বিভিন্ন বিষয়ে, এডুকেশন সহ একাধিক বিষয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। মামলাকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরীর অভিযোগ, কম নম্বর পেয়ে মেধা তালিকার নিচের দিকে থাকা চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছেন। এদিন মামলার শুনানির পর বিচারপতি নির্দেশ, যাদের প্রাপ্ত নম্বর মামলাকারীদের থেকেও কম অথচ শিক্ষক হিসেবে চাকরি করছেন, তাদের এই মামলায় যুক্ত করতে হবে। সেই রকমই 20 জন শিক্ষককে নোটিশ পাঠানোর নির্দেশ দেন বিচারপতি। অর্থাৎ যে 20 জনের মেধা তালিকায় নম্বর নিচে ছিল অথচ শিক্ষকতার চাকরি করছেন, হাইকোর্টের অবজারভেশন যেটা মামলাকারীদের অভিযোগের ভিত্তিতে, সেই 20 জনকে আপাতত এই মামলায় ট্যাগ করতে বলা হয়েছে। তারপর এবার দেখা হবে সেটা সত্য কি মিথ্যা, সেই বিচার কলকাতা হাইকোর্ট করবে। কিন্তু আপাতত এই 20 জন শিক্ষককে মামলায় যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এরপর দেখা যাক তাদের এই বিষয়টি কতটা সঠিক বা কতটি বেঠিক। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।